ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটি অন্যতম ধর্মীয় উৎসব হচ্ছে কারাম উৎসব। ভাদ্র মাসে শুক্লা একাদশী তিথিতে এই উৎসব পালিত হয়। সাঁওতাল, মাহাতো, ওরাও, মাহালি সহ ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসী সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব কারাম উৎসব। প্রতিবছর ভাদ্র মাসে পারশ একাদশীতে কারাম উৎসবের আয়োজন করা হয়। এবারও বাদ্য বাজনার তালে তালে, সঙ্গীত আর নাচের মূর্ছনায় কারাম উৎসবে মেতে ওঠেন সিরাজগঞ্জের রায়গঞ্জের আদিবাসী সদস্যরা। এই উৎসবটা করি আমার ভাইয়ের জন্যে, যে আমার কারাম আর ভাইয়ের হলো ধরম। ভাইরা আমাকে একটা করে কাপড় দেয়, তাগের জন্যে এই কল্পনাটাও আমাকে করা লাগে। এই পূজাটো করম আমরা ভাদ্র মাসের একাদশীতে ডালগাড়া করি, মা বললে এইটা পূজা করি, পূজা করে আর ধরেন যে হাউস করি, আমদ করি। শুক্রবার রায়গঞ্জ উপজেলার ক্ষীরপোতা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে হয়ে গেল আদিবাসীদের এই প্রাণের কারাম উৎসব। আমরা এই উৎসবটা পালন করে থাকি আমাদের ভাইদের জন্য, আমাদের ভালো লাগে। আমাদের নতুন নতুন জামা কাপড় হয়, খুব ভালো লাগে এই অনুষ্ঠানটা। এই অনুষ্ঠানটা আমরা প্রতি বছর চাই, এই নিয়ে আমি 2 বছর আসলাম। এই অনুষ্ঠানে অনেক আনন্দ মজা হয়, মা বোন নিয়ে আমরা আনন্দ উৎসব করি। ডাল পূজার আশ্রয় করলাম, আমরা নাচ গান করলাম, আশ্রয় করলাম, ভালো লাগলো আমাগারে। কারাম উৎসবে মূলত বীজের অঙ্কুরোদ্গম, বীজ থেকে চারা তৈরি, সন্তান স্নেহী লালন পালন ও সংরক্ষণ প্রতীকী অর্থে প্রকৃতিকেই বন্দনা করা হয়। মাঠের মাঝখানে কারাম গাছের ডাল পুঁতে তার সাথে নানা ধরনের ফুল বেঁধে করা হয় পূজা অর্চনা। আর গাছের চারপাশে বাদ্য বাজনার তালে তালে গান গেয়ে নৃত্য পরিবেশন করেন আদিবাসী নারীরা। হাজার হাজার নারী পুরুষ এই উৎসবে অংশ নেন। আমরা প্রতি বছর এই কারাম উৎসব পালিত হয় ভাদ্র মাসের পারশ একাদশীতে। তারই ধারায় বাহিকতায় আজকে আমরা কারাম উদযাপন করছি। আমরা এই কারাম উদযাপন এই জন্যই করি, আমাদের ভাই বোনের একটা ভাতৃত্ব বন্ধন এখানে স্থাপিত হয়। আদিবাসী জনগোষ্ঠীর মাহাতো সম্প্রদায়, সাঁওতাল সম্প্রদায়, উরাও সম্প্রদায়, সিং সম্প্রদায়, মোটামুটি আদিবাসী জনগোষ্ঠী যারা আছি তারা কারামকে আমরা পূজা করি। আমাদের এই অত্যন্ত অঞ্চলে আদিবাসীদের প্রধান উৎসব হিসেবে এটি পালিত হয়। এবং সাধারণত এই আদিবাসী কৃষি নির্ভর, এদের হচ্ছে ঠিক গাছ থেকে পূজা করা হয়। ভাই বোনের মধ্যে এই পূজাটি হয় এবং ভাই বোনের বন্ধন ঠিক রাখার জন্য এবং আমাদের সংস্কৃতি যে আছে সংস্কৃতিকে ধরে রাখার জন্য। আর আয়োজকরা জানালেন এই উৎসব আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে। আমাদের রাশি বিভাগে যেসব ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করছেন, আদিবাসীরা বসবাস করছেন, তাদের বর্ণিল বর্ণাঢ্য সংস্কৃতি ধারণ লালন চর্চা এবং সংরক্ষণের জন্য কাজ করছে। এবং এরই ধারাবাহিকতায় আজকে আমরা মাহাতো সম্প্রদায় সহ এই সিরাজগঞ্জে সাঁওতাল, মাহালে অন্যান্য যারা রয়েছেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় আছে কিন্তু এই কারাম উৎসবটি হচ্ছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটি সংস্কৃতি সচেতন ক্ষুদ্র নৃগোষ্ঠী গড়ে তোলা। তারা যেন তাদের সংস্কৃতি সম্পর্কে সচেতন হয়, তারা চর্চা করে, লালন করে। এবং এক্ষেত্রে বাংলাদেশ সরকার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সাধ্যমতো সহযোগিতা করে আসছে। আপনারা জানেন যে এর আগে আমরা 4-4 বার এই মাঠে কারাম উৎসবটি করেছিলাম। ভাই বোনের ভাতৃত্ব বন্ধন এই উৎসবের একটি অংশ, তাই এই উৎসবে অংশগ্রহণ করতে পেরে খুশি বোনেরাও।